হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই নিউজ অফ নিউ ল্যাব চ্যানেলের পক্ষ থেকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চাকরি। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে পদের সংখ্যা আছে 367টি। আর এখানে আবেদন ফি আপনাদের 784 টাকা থেকে 560 টাকা আপনার লাগবে। আর আপনারা আবেদন করতে পারেন 12 জানুয়ারি 2020 থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জানুয়ারি 2020। আর আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার ওখান থেকে কালেকশন করতে পারবেন। আর যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা আমরা শুরু করি। তো বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি পুরো আপনাদের শোনাচ্ছি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠানসমূহে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে পূরণের লক্ষ্যে নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ সকল জেলার প্রাকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন ও গ্রেড, পদের সংখ্যা কম বেশি হতে পারে, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা। মেডিকেল অফিসার 35,500 টাকা থেকে 67,010 টাকা, গ্রেড হচ্ছে 6 নম্বর গ্রেড। এর পদের সংখ্যা হচ্ছে 8টি, 35 বছর হতে হবে। আর অধিকতর যোগ্য প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত হবে, এমনকি আপনার যোগ্যতা থাকা লাগবে MBBS ডিগ্রি সহ 5 বছরের চাকরির অভিজ্ঞতা। 2 নম্বর যে পদ সেখানে হচ্ছে সহকারী ব্যবস্থাপক যন্ত্র প্রকৌশল, আর এখানে বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, এবং এখানে পদের সংখ্যা হচ্ছে 16 জন, আর বয়স 30 বছর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মেকানিক্যালে। 3 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক তড়িৎ প্রকৌশল, 22,000 টাকা বেতন থেকে আপনার 53,060 টাকা পর্যন্ত বেতন, গ্রেড 9, এবং কি আপনার এখানে পদের সংখ্যা 4 জন, 30 বছর বয়স হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিগ্রি হলেও হবে। তারপর 4 নম্বর যেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রকৌশল, এখানে 22,000 টাকা থেকে 53,000 টাকা বেতন, গ্রেড হচ্ছে 9, 7 জন লোক নেওয়া হবে, 30 বছর বয়স হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সিভিলে। আর সহকারী ব্যবস্থাপক পরিবহন প্রকৌশল, 22,000 টাকা বেতন থেকে 53,000 টাকা বেতন, গ্রেড হচ্ছে 9, পদের সংখ্যা হচ্ছে আপনার 5টা, এবং কি বয়স হতে হবে 30 বছর, বিএসসি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব, 22,000 টাকা থেকে 53,000 টাকা বেতন, গ্রেড হচ্ছে 9, এবং কি পদের সংখ্যা 27টি, বয়স হতে হবে 30 বছর। এখানে যোগ্যতা থাকা লাগবে যে MBA MCOM ডিগ্রি সহ শিক্ষা জীবনের যে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী থাকা চলবে না, অথবা BCOM সহ দ্বিতীয় শ্রেণীতে চাকরিতে 6 বছরের অভিজ্ঞতা। ইক্ষু উন্নয়ন সহকারী 7 নম্বর যে পদের নাম, সেখানে বেতন স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা, বেতনের গ্রেড হচ্ছে 14 নম্বর গ্রেড, পদের সংখ্যা আছেন 300 জন, এবং কি বয়স হচ্ছে 30 বছর। এখানেই অনেকগুলা লোক নেওয়া হবে 300 জন। এখন যারা কৃষিতে ডিপ্লোমা অথবা HSC বিজ্ঞান সমান কৃষি, আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের শর্তাবলী এখানে দিয়েছে, আবেদনকারী বয়স 31/12/2019 খ্রিস্টাব্দে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনার 18 থেকে 32 বছর, তবে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। আর এই বয়সগুলো নির্ধারণ করা হবে SSC আপনার মেট্রিকের যে সনদপত্র সেখান থেকে বয়সটা হিসাব করা হবে। 2 নম্বর যেটা বলছে, লিখিত হুম্মুখী পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার TA/DA দেওয়া হবে না। 3 নম্বর যেটা বলছে, যদি কাগজপত্র জাল বা মিথ্যা অথবা ভুল প্রমাণিত হলে তাদেরকে আপনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, অবশ্যই কাগজপত্র সঠিক হতে হবে।
4 নম্বর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। 5 নম্বর হচ্ছে যে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সিটি কর্পোরেশনের প্রদত্ত সনদ দাখিল করতে হবে। 6 নম্বর হচ্ছে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন কোনো প্রতিশ্রুতি হিসাবে হন তিনি উপযুক্ত হবেন না, তিনি আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে 7 নম্বর যেটা কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে, কোনো ধরনের সুপারিশ করা যাবে না। 8 নম্বর হচ্ছে কোনো প্রকার কারণ দর্শনা ব্যতিরিক্তে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করতে পারবে। তারপর হচ্ছে আপনার 9 নম্বর যেটা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট যেটা আছে www.bsfic.gov.bd বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং কি আপনারা নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, নিয়োগের পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি ক্ষমতা কর্তৃপক্ষ সমর্থন করে থাকেন। তারপর অনলাইনে কীভাবে আবেদন পূরণ করবেন সেটা এখানে দেওয়া হয়েছে, নিয়মবলী ও শর্তাবলী। পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া আছে এখানে আবেদন পূরণ করতে হবে, আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন না, এখান থেকে ডাইরেক্ট ঢুকে দিতে পারবেন। তারপর হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ফি প্রদান জমাদান শুরুর তারিখ হচ্ছে আপনার 12 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা থেকে, আর আপনার 26 তারিখ পর্যন্ত আবেদন বিকাল 5টা পর্যন্ত করতে পারবেন। অবশ্যই সার্ভার জ্যাম হতে পারে, আপনার আগে থেকেই এটা আবেদন করবেন। আর এটা সাবমিটে 72 ঘন্টার মধ্যে SMS করে ফি জমা দিতে হবে, 72 ঘন্টা জমা দিতে হবে। তারপরে এখানে আপনার ছবি যেটা চাইছে আপনার ছবি একটা ছবি দিতে হবে, তারপর ৭৮৪ টাকা এবং কি 560 টাকা এখানে অবশ্যই দিতে হবে পদের নামমূলক সময়মতো, আর এখানে SMS এর কিছু প্রক্রিয়া দেখাই দিয়েছে আপনারা পড়ে নেবেন। শেষে যেটা বলছে আবেদনপত্রে কোনো প্রকার তথ্য গোপন করা হলে বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং এ কারণে প্রার্থীর বিরুদ্ধে আইনও ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই সার্কুলার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার সেখান থেকে এরকম একটা PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। তো বুধবার যদি ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আর বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করবেন, অবশ্যই যারা অ্যাপ্লাই করতে পারবে তারা অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন।